করোনার ভ্যাকসিন ললে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনে। রাজহুয়াভাবে করোনা প্রতিষেধকর প্রথম ডোজ ললে নবনির্বাচিত মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনে। ডেলাওয়ের খ্রিস্টিয়ানা হাসপাতালত জো বাইডেনে গ্রহণ করে করোনা ভ্যাকসিন। প্রিফিজার আর বায়নটেকে যুটিয়াকৈ প্রস্তুত করেছে করোনা ভ্যাকসিন। সামাজিক মাধ্যমত লাইভ সম্প্রচার জো বাইডেনে ভ্যাকসিন লওয়া দৃশ্য। ভ্যাকসিন গ্রহণ করে সংবাদ মাধ্যমের আগত চিন্তার কোনো কারণ নাই বলে মন্তব্য করে জো বাইডেনে। নিউজ ডেস্ক রিপোর্ট, জাগরণ নিউজ, গুৱাহাটী।